নমস্কার বন্ধুরা, অনুষ্কা ব্লগের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো প্রথমেই জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো দেখো, সকালবেলা থেকে উঠেই কাজ শুরু হয়ে গেছে, কারণ আজকে শাশুড়ি নেই, শাশুড়ি তো বিয়েবাড়ি খেতে গেছে, আর বিয়েবাড়ি খেতে মানে দেরি হবে বলে রাত্রে আর আসেনি। তো আমাকে আজ সকালবেলা উঠে সমস্ত কিছু করতে হচ্ছে। তো দেখো, এদিকে আমি ওখানে গ্যাসের মধ্যে কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি। আজকে তরকারি করছি হচ্ছে ফুলকপি আর আলুর তরকারি। ফুলকপি আর আলু পোস্ত করছি, কারণ কালকে মামামের জন্য একটুখানি পোস্ত বাটা ছিল, সেই পাশিটা আর খাওয়ালাম না, ওই জন্য ভাবলাম যে তোমাদের দাদাভাইকে অফিসে একটুখানি আলু ফুলকপি আর পোস্ত দিয়ে তরকারি করে দিই। তো আলু ফুলকপি আর পোস্ত দিয়ে তরকারি আমি এখানে বসিয়ে দিয়েছি। আর আলু আর ফুলকপিটাকে বুঝলে তো রাত্রিবেলা কেটে রেখেছিলাম, তা নাহলে সকালবেলা উঠে মানে কাটা কুটি, তারপরে রান্না করা, তারপরে উঠে আবার মামামকে খাওয়ানো, মামামে টিফিন করা, এই সমস্ত কিছু করতে অনেকটাই সময় লেগে যায়। আর তাছাড়া তো রান্না করতে করতে জানোই যে অনেকটাই সময় লাগে, কারণ মানে একটা বাসন পড়তে না পড়তে মেজে রেখে দিই, তাহলে অনেক বাসনগুলো মানে তাহলে অনেক বাসন আর মাজতে হয় না। তো দেখো, এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার আটাও মাখা হয়ে গেছে। আমি এবার 5টা মতো রুটি করে নেবো, কারণ তোমাদের দাদাভাই 2টো রুটি খেয়ে যায় আর 3টে রুটি নিয়ে যায়। তো দেখো, যেহেতু একটুখানি দেরি হয়ে গেছে আজকে উঠতে, সেহেতু একদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি। তো চায়ের এখন জল ফুটে উঠেছে, আর তাছাড়া আমরা ডেলি আমরা লিকার চাই খাই, কারণ লিকার চা খেলে অতটা অম্বল হওয়ারও সম্ভাবনা থাকে না। তাছাড়া আগে দুধ চা খেতাম, দুধ চা খেলে কী বলতো, পেটটা একটা ভর্তি ভর্তি ভাব থাকে, একটা ঠাস দিয়ে যায়, আর তাছাড়া গ্যাসেরও অনেকটাই প্রবলেম হয়ে যায়। ওই জন্য দেখো, এখানে তরকারিও করা হয়ে গেছে, অলমোস্ট একদম তরকারিটা একদম বাটিতেই ঢেলে রেখে দিচ্ছি। তার কারণ অন্য দিন শাশুড়ি যখন করে তখন তো একটা বড় বাটিতে তরকারি রাখে, যেহেতু দুবার খায়, একবার অফিসে যাওয়ার সময় খায় আর একটা অফিসে নিয়ে গিয়ে খায়। কিন্তু আজকে সেহেতু একবারের মতো তরকারি করেছি, কারণ যেহেতু আজকের ব্লগটা হচ্ছে আমার বুধবারের, ঠিক আছে, আর মঙ্গলবার তো যেহেতু বরের মানে বজরঙ্গলির জন্য ও নিরামিষ খায়, মানে ভাত ফাত খায় না, সেই জন্য ওর জন্য পরোটা আলু তরকারি করেছিলাম, আলু তরকারিটা অনেকটা বেঁচে গেছে, ওই জন্য ওই আলু তরকারিটাই রেখে দিয়েছি। আলু তরকারিটা দিয়ে খেয়ে চলে যাবে, আর পোস্তটা ও অফিসে নিয়ে যাবে। আর ওদিকে দেখুন মামাম ঘুমোচ্ছে, মামামের জন্য আজকে ভেবেছি একটুখানি এগরোল করে দেবো। তো বাচ্চা তো, প্রতিদিন ওকে কী টিফিন দেবো সেটাই হয়ে যায় প্রবলেম। আর মামাম না রুটি খেতে চায় না বুঝলে তো, এবার তোমরা এবার ওকে যদি একটুখানি রুটির মধ্যে, যেমন সে পটেটো রোল করে দিই রুটির মধ্যে একটু আলু দিয়ে, তার মধ্যে যদি সস ফস দিয়ে দিই তাহলে ও খেতে চায়। তা না হলে যখনই বলি যে রুটি মা রুটি, এরকমভাবে একটা মুখ সেটকিয়ে দেয়, এবার মানে রুটিটা ঠিক ও পছন্দ করে না। আর ওই জন্য দেখো, আমি এখানে একটু ঘাটটাও ঘুরিয়ে নিচ্ছি, কারণ তোমাদের তো বলেছিলাম যে শরীরটা ঠিকঠাক নেই, এখনও ঝাপসানি ভাব মানে কমেনি, তারপরে গায়ে শরীর এখনও পরিমাণে অবশ আছে, ওই জন্য একটুখানি সময় পেলেই না মাথার ব্যায়ামটা করি নি। মাথার ব্যায়ামটা করলে একটুখানি কিছু কিছু জিনিস স্পষ্ট লাগে, সেরকম আপছা আপছা লাগে না। আর এখানে দেখো আমার রুটি করাও হয়ে গেছে আর চাটাও করা হয়ে গেছে। তা চাটা কাপে আগে থেকে ঢেলে রেখে দিয়েছি, ঢেলে রেখে চিনি মিশিয়ে দিয়েছি, তার কারণ একই তো গরম, এবার গরম গরম না আমি চাটা খেতে পারি না, শীতকাল বলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার মানে 3টে 4টে করে রুটি করছি আর মাখছি আর বেলছি, মানে যেরকমভাবে রুটি করে করছে। এবার এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই ওঠেনি, মানে ও অফিসে যাওয়ার সময় ওকে ও 7টার সময় অ্যালার্ম দেয় ফোনে, এবার 7টার সময় এলাম দেয় বারবার করে ডাকতে হয়, সে তো কিছুতেই উঠতে চায় না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই টিফিন রেডি হয়ে গেছে, এই টিফিন বক্সটার মধ্যে 3টে রুটি দিয়ে দিয়েছে আর এটার মধ্যে হচ্ছে মানে ফুলকপি আলু দিয়ে পোস্ত করে দিয়েছি। আর এখন মিষ্টিটা শুধু দেব। আর এখানে দেখো, তোমাদের তো বললাম আমি যে আগে থেকে চায়ের কাপে চা ঢেলেই রেখেছি। আর এদিকে দেখো, মাছ 3 পিস মতো মাছ বের করে রেখেছে, আরও 2 পিস মতো মাছ বের করব, ভুলে গেছিলাম, কারণ এই কৌটোর মধ্যে 3 পিস মাছ ছিল, জানতাম না। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব বলে আজ ব্লগটা করা। আর দেখো, এখন 7:45 কাছাকাছি বাজে, প্রচণ্ড পরিমাণে দেরিও হয়ে গেছে। আর এদিকে দেখো, মামামের এগরোলও তৈরি করা হয়ে গেছে, দেখেছো তো, রুটির মধ্যে যেরকম এগরোল করে সেরকমই করে একটুখানি সস দিয়ে দিয়েছে, ওই ভেতরে আলু পেঁয়াজ পেঁয়াজ এসব দিয়েই খেতে যায় না, ওটাকেই রোল করে দেবো। রোল করে দেওয়ার পরে ছুরি দিয়ে কেটে কেটে দেবো, ছুরি দিয়ে কেটে কেটে দিলে কি হয়, পিস পিস হয়ে যায়। দেখো এরমভাবে ছুরি দিয়ে ওকে কেটে কেটে দিয়েছি, তাহলে ও পিস পিস অনুযায়ী খায়। আর দেখো, 2টো সন্দেশ দিয়ে দিয়েছি, ওই রকমই চৌকো চৌকো সন্দেশগুলো না খেতে প্রচণ্ড ভালোবাসে। তো এই টিফিন বক্সটা দেখো, যখন শিশু দিবস হয়েছিল তখন আমি ওকে গিফট করেছিলাম এই টিফিন বক্স, আর মনে একটা খেলনা গিফট করেছিলাম। আর এদিকে দেখো, তো মামাম ওর মানে স্কুলে চলে গেছে, আর ওর মানে তোমাদের দাদাভাইও অফিসে চলে গেছে, তো আমি স্কুল থেকে দিয়ে চলে এসেছি, বাড়িতে এসেই আমি রান্নার কাজে একেবারে লেগে গেছি।
তো তোমরা তো তখন দেখলে যে তিনটে মাছ বার করেছিলাম, আরও দুটো মাছ ফ্রিজ থেকে বার করে মাছগুলোকে প্রথমে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রাখছি, বুঝলে তো। আজকে তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দই রুই। দই দই কাতলা তো অনেকেই খেয়েছো, কিন্তু দই রুই খাওনি, তো দেখো আমি কিভাবে করছি। এখানে দেখো গ্লাসের মধ্যে আমি এই 50 গ্রাম কি 100 গ্রাম মতো টক দই নিয়েছিলাম। টক দইটার মধ্যে না একটুখানি মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ফেটালে কি মানে সুবিধা হয় বলো তো, তাহলে যে টক দই বা যে কোনো দই বা দুধ মানে কাটার ভয় থাকে না, কেটে 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 যায় না, ছানা কেটে কেটে যায় না। ওই জন্য দেখো এখানে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এরপরে এখানে টক দইটাকে ভালোভাবেই মাখিয়ে রাখছি খুব সুন্দরভাবে। গ্লাসের মধ্যে গুলো নিয়েছিলাম, ভালোভাবে মাখিয়ে মোটামুটি এটাকে আমি 1/2 ঘন্টা মতো রেখেছিলাম। তো আজকে একটুখানি ইচ্ছা হলো যে তেমন কিছু রান্নাবান্না করবো না, আজকে একটু দই রুই করি, আর তাছাড়া কালকের একটু ফুলকপি আর আলু মা তরকারি দিয়েছিলো সেটা দিয়ে আমার হয়ে যাবে। আর মা মামের জন্য তো মা খাবার দেবেই, মা তো খাবার দেবে, সেটা রাত্রে হয়ে যাবে। তো এখানে দেখো এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবং তেজপাতাটাকে আর সাদা জিরেটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর দেখো আমি একটুখানি মতো ঘি দিয়ে দিয়েছে, ঘি দিলে কী হবে তো একটু টেস্টটা ভালো হয়। আর এটা খুব কম তেলেই রান্না করছি, এমনিতে যে আমার মাছের পিসগুলো আছে 5 পিস যে মাছের পিসগুলো আছে ওই পিসগুলো একটুখানি বড় বড় সাইজের, তো ওই পিসগুলো ভাজতে গেলে অনেকটাই পরিমাণেই তেল লাগবে ওই জন্য। আর এখানে দেখো মিক্সিটার মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর এই 50 গ্রাম মতো আদা পেস্ট করে নিয়েছিলাম, মিক্সিতেই পেস্ট করে নেবে। এরপর কড়াইয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে এই পেস্টটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে একটুখানিও গন্ধ না থাকে, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধ বা আদার কাঁচা গন্ধ একটু খেতেও ভালো লাগে না। তো দেখো এখানে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া আমি এখানে করছি, এবং মাঝে মাঝে একটুখানি জল ছিটিয়ে দিতে হবে। জল ছিটিয়ে দিলে কী হবে, তাহলে আর কড়াইয়ের তলায় লাগবে না, লেগেও যাবে না। এখানে দেখো খুব ভালোভাবেই আমি মশলাটাকে কষে নিচ্ছি, মশলাটা কষতে কষতে মাঝামাঝি একটুখানি তো জল দিতে হবে। এবং এই মশলাটার মধ্যে আমি একটুখানি আগে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তো তোমরা প্রথমে যখন কড়াইয়ের মধ্যে তেলে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তখনই তোমরা গরম মশলা ফোড়নটা দিতে পারো, তাহলে একটুখানি গন্ধটা ভালো লাগবে। তো আমি তখন ভুলে গেছিলাম বলে আমি পরে পেঁয়াজটা দেওয়ার পরেও দিয়েছি। তো যাই হোক, পেঁয়াজের সাথে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর এরপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। দেখো কড়াইয়ের মধ্যে যেহেতু একটু লেগে লেগে যাচ্ছে না, সেহেতু একটুখানি জল দিয়ে দিলাম, তাহলে আর কোনো অসুবিধা হয় না। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, কারণ এই রান্নার মধ্যে আমি লঙ্কা কাঁচা লঙ্কা চিরে দেবো। এবার কাঁচা লঙ্কা যেহেতু চিরে দেবো, তো কাঁচা লঙ্কার মধ্যেও তো ঝালটা ভালো পরিমাণেই থাকে, সেই জন্য আমি আর অন্য লঙ্কার গুঁড়ো দেবো না, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে নাড়তে চাড়তে হবে, এবং তোমরা একটুখানি মানে 5 মিনিট মতো তো নাড়তে চাড়তে হবে, এবং মাঝে মাঝে একটুখানি গন্ধ শুকে দেখবে মানে খুন্তিতে, যে মানে গন্ধটা মানে পেঁয়াজ বা আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা থাকে নাকি। এবং দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দিয়েছি, বা চিরে যেহেতু দিয়েছি সেহেতু তো ঝাল বেরোবেই, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু দেখতে লাল লাল হয় এবং ভালো হয়। তো দেখো এখানে ভালোভাবেই নাড়ছি চাড়ছি, এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তো পরিমাণ মতো তো হলুদ লাগবে। তো এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালোভাবে দিয়ে দেবো, এবং দিয়েও খুব ভালোভাবে নাড়তে চাড়তে হবে, যাতে কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে। দেখবে তেলে যখন পেঁয়াজ ভাজা হয় তখন সেই গন্ধটা থাকে না, কিন্তু পেঁয়াজ যখনই মিক্সিতে বেটে বা পেস্ট করে নেওয়া হয় তখনই তার একটা কাঁচা গন্ধ থাকে, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো দেখো আমি এখানে ভালোভাবেই নেড়ে ছেড়ে নিয়েছি, এবং তোমাদের তো বললাম এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত কিছুই দেবো। এরপরে দেখো যে মাছগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম দই দিয়ে, মাছগুলোকে আমি এরমভাবে আস্তে আস্তে বসিয়ে দেব, এবং বেশি জল দেব না, কারণ দই রুই যেহেতু, এবং যেহেতু এখানে দই মেশানো আছে সেহেতু এখান থেকে এমনিতেই জল ছাড়বে, ওই জন্য বেশি জল দেওয়া দরকার নেই, অল্প পরিমাণে জল লাগবে। আর এই দই রুইটা হবে একদম গায়ে গায়ে মাখা, কোনো রকমের ঝোল হবে না, ঝোল হলে ঠিক ভালো লাগবে না খেতে। তো এখানে দেখো দইটাও এখানে ভালোভাবে আমি দিয়ে দিলাম, এবং বাটিটা ধুয়ে যেটুকুনি জল আছে ওইটুকুনি জলও আমি ওর মধ্যে দিয়ে দেবো, এবং মাছটা পুরোপুরিভাবে সে ভাপে সেদ্ধ হবে। এবার এক পিঠটা 5 মিনিট মতো রাখার পরে তারপরে আবার অন্য পিঠটা উল্টে দিয়ে এমনভাবে করতে হবে যাতে মানে মাছটা যাতে ভেঙে না যায়, এবং দুটো পিসই যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো ভালোভাবে দেখেছো, এরকমভাবে মাছগুলোকে উল্টাতে হবে, খুব আস্তে আস্তেভাবে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব বড় সাইজের পিস আছে, আমি কিন্তু তেলে ভাজলে অনেকটাই তেল লাগবে, এটা আমাদের শরীরের পক্ষেই খুব পুষ্টিকর জিনিস। তো মাঝে মাঝে প্রতিদিনই আলু পেঁয়াজ
তারপরে সবজি দিয়ে মাছের ঝোল খাই, তো আজকে একটুখানি ইচ্ছা করলো একটু দই দিয়ে খেতে, ওই জন্য একটুখানি দই দিয়ে খাচ্ছি। তো দেখো আস্তে আস্তে এক পিস করে আস্তে আস্তে করে এক পিট করে উল্টাতে হবে, জানে যাতে একটুখানিও পরিমাণে ভেঙে না যায়। আর কাঁচা লঙ্কাগুলো তো এরকমভাবে চিরে দিতেই হবে। দেখো কাঁচা লঙ্কাগুলো আমি চিরে দিচ্ছি, আর এখানে দেখো আমার 5 মিনিট মতো হয়ে গেছে, আমি মাছগুলোকে একটুখানি আস্তে আস্তেভাবে উল্টেও দিয়েছি। এমনভাবে মানে আস্তে আস্তে করতে হবে যাতে মাছগুলো একটু ভেঙে না যায়, যাতে গোটা থাকে। এমনিতে তো রুই মাছ খুব একটা বেশি নরম নয়, লোটে মাছটা ছেলে তো ভেঙে একদম চচ্চড়ি হয়ে যেত, যেহেতু রুই মাছ অতটা নরম নয় সেহেতু তো এরকমভাবে আস্তে আস্তে নাড়তে হবে। দেখছো জল সেরকমভাবে নেই, একটুখানি কষিয়ে কষিয়ে নিয়েছি, মানে পুরোপুরি মাছের গায়ে গায়ে লাগবে কাইটা, সেরকম ধরনের খাবারটা হবে খেতে। মানে গরম ভাতের সাথেও এটা তোমরা খেতে পারো, তারপরে সাদা মিষ্টি পোলাওয়ের সাথে, হলুদ পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে, মানে যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। তবে এখানে তো কোনো রকমে আলু লাগছে না। দেখো এখানে আস্তে আস্তে দেখো তেল ছেড়েও এসেছে, আমার মাছটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা দই রুই, দইটা যেহেতু টক সেহেতু আমি এখানে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি। চিনি ছড়িয়ে দিলে কী হবে বলো তো, স্বাদটা ব্যালেন্সটা ঠিকঠাকভাবে আসবে। আর একটুখানি মতো জল দিয়ে দিলাম, কারণ মাছটা একদমই শুকিয়ে এসেছে, কড়াইতে একটুখানি লেগে লেগে মতো যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য একটুখানি মতো জল দিয়ে দেবে। আর একটুখানি লাস্টে গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা দিয়ে দেবে। ধনে পাতা দিলে কী হবে, গন্ধটাও একটু বেশ সুন্দর হবে খেতে। আর দেখো লাল লাল হয়ে গেছে, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করেছিলাম, তবে তোমরা ঝাল অনুযায়ী লঙ্কাগুলো ইউজ করবে, তোমরা ইচ্ছা করলে লাল লঙ্কাগুলো এর মধ্যে ইউজ করতে পারো। লাল লাল লঙ্কার গুঁড়ো দিলে আরেকটুখানি ঝাল হবে, যারা ঝাল বেশি খাও। তবে আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিইনি। আমার মাছ রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এরকম গ্রেভিটাও হয়েছে। এই মাছের গায়ে যেই সমস্ত মানে কাইগুলো লেগে থাকবে সেগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, খুব একটা বেশি কাই হবে না। দেখো ফাটাফাটি হয়েছে দেখতে। তো তোমরাও বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করতে পারো। আমি ভাবলাম যে আমিও রান্না করবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো। তো দই কাতলা তো আমরা হামেশাই খাই, নিমন্ত্রণ বাড়িতে বা আমাদের নিজেদের বাড়িতে সবসময় অল টাইম খেয়ে থাকি। কিন্তু দেখো আজকে আমি রান্না করেছি হচ্ছে দই রুই অপূর্ব স্বাদে, এবং ধনে পাতাটা দিলে তো আরেকটুখানি সুন্দর গন্ধ ছাড়বে, কারণ শীতকালের সবজি, শীতকাল নয় এখন, ধনে পাতা অল টাইমেই পাওয়া যায়, তবে শীতকালের গন্ধটা বেশ সুন্দর। দেখো ধোয়া উঠছে, ও ফাটাফাটি হয়েছিল খেতে। আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি সেহেতু তোমাদের বলছে যে ফাটাফাটি হয়েছিল খেতে, তোমরা আমার এই রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে ইউজ করতে পারো, দেখবে ভাতের সাথে খেতে একটা নতুন রকমের রেসিপি। দই কাতলা নয় দই রুই, খুব সহজেই বানিয়ে নিলাম। আর আজকে আমার ব্লগটা তো এই মানে একটুখানি আমি বলেছিলাম যে তোমাদের প্রথমেই টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে একটু বাড়িতে অন্যরকম রান্না করার চেষ্টা করলাম। তো দেখো এরপরে রাত্রি এবারে দেখো রাত্রিবেলা তো মামামকে পড়ানো ঠড়ানো হয়ে গেছে, এরপর আমার একটা বিশাল বড় কাজ থাকে, সেটা হচ্ছে ডায়েরি দেখে দেখে ওর বই গুছানো। কী হয় বলো তো, যখন ও আপার নার্সারিতে পড়তো তখন ওর বইয়ের পরিমাণটা খুবই কম ছিল, মানে একবার দুবার দেখলেই রুটিনটা পুরোপুরি মুখস্থ হয়ে গেছিলো। কিন্তু এখন এই কেজিতে উঠে এত বই, মরাল সায়েন্স, বিএড, জিকে, বেঙ্গলি, ইংলিশ, মানে বিশাল অনেক অনেক বই। সুতরাং আমারই একদিন দুদিন ভুল হয়ে গেছিলো, মানে কোনটা জিকে বই কোনটা মরাল সায়েন্স বই প্রচণ্ড পরিমাণে গুলিয়ে যাচ্ছিলো। তো যাই হোক আমি এখানে রুটিন দেখে দেখে বইগুলোকে আমি এখানে সাজিয়ে দিয়েছি মানে দিচ্ছি, আর খাওয়ার আগে অবশ্যই আমি এটাকে সাজিয়ে দিই, কারণ বইটা ঠিকঠাক মানে ব্যাগটা ঠিকঠাক গোছানো থাকলে শান্তি, তারপরেই সমস্ত রকমের কাজকর্ম করা যাবে। এমনিতে মামাকে পড়িয়ে উঠেছি, মানে 7টা থেকে 9টা অবধি ওকে পড়িয়েছি, পড়ানোর পরে তারপরে এসে বইগুলো এখানে রাখি, মানে বইগুলোকে একটা জায়গায় রাখি আর খাতাগুলোকে মানে কপিগুলোকে একটা জায়গায় রাখি, এবং রুটিনটা দেখে দেখে ভালোভাবে গুছিয়ে রাখি। মানে রাত্রিবেলা সব পড়ে রাখলে কী হবে তো, সকালবেলা তো এমনিতেই দেখলে যে খুব তাড়াতাড়ি করেই উঠতে হয়, উঠে অনেক কিছু কাজকর্ম করতে হয়, তো রাত্রিবেলা করলে কী হবে অনেকটাই কাজ এগিয়ে থাকবে। ওই জন্য ওর বইটাও গুছিয়ে নিই, আর তাছাড়া স্কুলের যে সমস্ত জামাপত্র, জামা, তারপরে ওদের যে আই কার্ড থাকে আই কার্ড, তারপরে ওর সোয়েটার, মোজা, এই সমস্ত তো সবটাই আমি ভালোভাবে গুছিয়ে রেখে দিই। আর তাছাড়া দেখো এখন আমি পেন্সিল ছুলছি, কারণ ওদের স্কুলে বলেছে 2টো করে পেন্সিল দিতে, কিন্তু কী বলতো মামা প্রতিদিন একটা পেন্সিল একটা রবার হারিয়ে আসে, কোথায় যে হারিয়ে আসে
সেটা খুঁজেই পাওয়া যায় না। তার সত্ত্বেও আমি ওকে না পেন্সিল বক্সে কল দিই না, এমনিতেই তো পেন্সিল বন্ধুর কল নিয়ে চলে, এবার পেন্সিল বক্সে কল দিলে তো তাহলে একদম পেন্সিল চুলে 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 শেষ করে দেবে। তো যাই হোক, সেদিন পেন্সিল রবার হারিয়ে এসেছে, একটা রবার নাকি মাটিতে পড়েছিল, সেটা নাকি নিয়ে এসেছে, বলছে আমার রবার নিয়ে আমি জন্য নিয়ে এসেছে, মানে এমন বাজে রবার নিয়ে এসেছে, খস খসখসানি রবার, সেই রবারটা দিয়ে আর মোছাই যাচ্ছে না। তো যাই হোক, দেখো এখন এবার মামামে জামা কাপড়গুলোকে রেখে দিচ্ছি, একদম একটার পর একটা গুছিয়ে, জামা রাখছি, প্যান্ট রাখছি, তারপরে টুপি, সোয়েটার। এইটার সাথে চিপকেও না, এইখানটাতে চিপকাতে হবে, তাহলে তো পাতাটার সাথে আটকে যাবে। ওটা দিয়ে পরে আঠা, ওটা একটু খুলতে হবে, খুলে দিয়ে আঙুল দিয়ে লাগাতে হয়, শক্ত হয়ে গেছে। এই রোববার কি যাচ্ছ তোমরা? আবার তোমরা কেন? মানে হচ্ছে ফাইনাল হয়ে গেছে কি যাওয়াটা? যাওয়াটা ফাইনাল? কল ছিল একটা, কল এমনি কিছু করেছে, কল কোনো নয়, একদম নয়, সিরিয়াসলি আমার কল ছিল। ঠিক আছে, ছিল 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 না, তোমাকে সংসারকেও, সংসারকে আমাদেরকে তোমাকে টাইম দিতে হবে, অফিসকে যেমন টাইম দাও সেই সময় কি ডিস্টার্ব করি, ঠিক তেমনি এখনও তোমাকে টাইম দিতে হবে, যেহেতু বিয়ে করেছো টাইম দিতে হবে, বিয়ে না করলে তোমাকে কেউ বলতে আসতো না। কি ছোট বড় হলো নাকি? একটু ছোট বড় হয়েছে, মানে নিচটা ছোট না উপরটা ছোট? পাঁচটা একটু বড় কাটা উঠেছে। যতই বলো তুমি, যাই কি বিচ্ছিরি লাগছে দেখতে, কেটে দেবো তুইগুলো। দেখি এরকম পাতলা পেজ, এটা খুব মোটা পেজটা, আর খাতার পেজগুলো পাতলা। দাও কেটে দাও, এখনই কালকেই আছে সাবজেক্টটা, কালকেই আছে সাবজেক্ট, ওই জন্য তো নিয়ে নিয়ে আসলাম, তাহলে আজ আজকে এটা বাবাকে দিয়ে আনালাম, কালকেই এটা আছে, স্ক্র্যাপ বুক সপ্তাহে একদিনই থাকে। এটা কী হলো? কোনো খাওয়া দাওয়া বাকি আছে, খিদে পেয়ে গেছে কি? 10:30 বাজে,
দেখতেই পেলে মামামের বাবা মামামের জন্য বিশাল বড় একটা কাজ করেছে। এই দেখো, এই যে এরকম হয়েছে, পাতাটা কি মুড়ে যাচ্ছে না? মানে কি হয়েছিল বলতো, ফার্স্ট যে পেজটা সেই পেজটা এরকম ফাঁকা রাখতে বলেছিল যাতে সূচিপত্র লেখা যায়। তো এরকম হয়েছে বাবা, রং উঠছে আবার। তো যাই হোক, এখন 10:30 কাছাকাছি বাজে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। কালকে আমি আবার আসছি একটা অন্য নতুন ব্লগ নিয়ে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আজকের মতো এইটুখানি টাটা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বাই।